দর্শক এবারে একটু আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সাইফ আহমেদ যুক্ত রয়েছে আমাদের সাথে ওনার কাছে আসতে চাই প্রথমত জেনে নিতে চাই এই মুহূর্তে ঘূর্ণিঝড় ইয়াসের অবস্থান কি বাংলাদেশে ঠিক কটা নাগাদ আঘাত আনতে পারে এবং তার শক্তি কি হতে পারে সাইফ আহমেদ যুক্ত রয়েছেন আমাদের সাথে শুভ সকাল সাইফ আমি শুনতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টা আমার মনে হচ্ছে অনেকটা দুই হাজার সাত সালে যে সাইক্লোন সিলোর হয়েছিল তার সাথে কিছুটা সংযোগ রয়েছে এবং সেরকম মনে হচ্ছে এবং ঘূর্ণিঝড় এখনো আঘাত হানেনি আমি জানি যে সরকার এবং রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে ভলেন্টিয়ার মোবিলাইজেশন এবং বিভিন্ন শেল্টারে প্রথমে একটু জেনে নিতে চাই বাংলাদেশে যখন আঘাত হানবে তখন তার শক্তিটা কেমন থাকছে গতিপথ বদলাচ্ছে আমরা জানছি সেটা মংলার দিকে যাচ্ছে সমত এবং সেখানে জোর যে যে আঘাতটি আসবে সেখানে একটু জোরে আসতে পারে সেই বিষয়ে আসলে একটু বিস্তারিত জানতে চাই বিষয়ে আমার মনে হচ্ছে যে এটা শক্তিটা কিছুটা কমে যাবে যেহেতু সময় পার হয়ে যাচ্ছে এবং এটা পশ্চিমবঙ্গের ওদিক থেকে আঘাত এনে উড়িষ্যা থেকে এগিয়ে আসছে তো এটা কিছুটা কমে যাবে বলে আমার আশঙ্কা তবে আমার মনে হয় এই ব্যাপারে যে পদক্ষেপ গুলো নেওয়া হয়েছে এবং মোবিলাইজেশন অফ দ্য ভলেন্টিয়ার্স এবং আমাদের শেল্টারে যে লোকদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা এইগুলো কাজগুলো হচ্ছে এতে আমার মনে হচ্ছে এটাকে মোকাবেলা করাটা বেটার হবে অনেক ভালো হচ্ছে বলে আমার ধারণা আমি এই মুহূর্তে এই যে সমস্ত শেল্টার গুলো আছে সেখানে কি পাঠানো হয়েছে কিনা লোকদেরকে এই ব্যাপারে জানতে চাচ্ছিলাম বাট আমার মনে হচ্ছে যে ওভারঅল সিচুয়েশন উইল বি আন্ডার কন্ট্রোল যেহেতু অলরেডি পদক্ষেপগুলো গুলো নেওয়া হয়েছে এছাড়া আমেরিকান রেড ক্রস ওখানকার উপকূলীয় অঞ্চলের লোকদেরকে এই জাতীয় সমস্যা হলে কিভাবে নিজেদেরকে সেভ করতে পারবে তার সমস্ত অনেক প্রশিক্ষণ দেওয়া এবং আমি জানি যে এখানে দুর্যোগ ব্যবস্থাপনা অর্থাৎ সরকারের পক্ষ থেকে প্রস্তুতি মোটামুটি আছে কিন্তু সাইফ আমি আরেকটি বিষয় জানতে চাই যে শুরু থেকে আমাদের একটা আশঙ্কার বিষয় ছিল যে আজ যেহেতু পূর্ণিমা তিথি সেই ক্ষেত্রে আসলে জোয়ার জোয়ারের যে একটা বড় জোয়ার যেহেতু হবে আমরা জানি যে অমাবস্যা পূর্ণিমায় আসলে জোয়ারের পানি বেড়ে যায় সেক্ষেত্রে একটু আশঙ্কাকে বেশি কোনোভাবেই যে আমাদের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে উপকূলীয় অঞ্চলগুলো সেটা প্লাবিত হওয়ার আশঙ্কাকে বেশি কোনো ভাবেই নাকি আসলে সেখনো আসলে খুব আশঙ্কার কিছু শেখানো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেরিবাত তো একটা জায়গাতে ভেঙে গেছে এবং এটা বিপর্যস্ত হচ্ছে বিভিন্ন যে সাইক্লোন প্রোটেকশন এর যে জিনিসগুলো রয়েছে সেগুলো তো সেগুলো ড্যামেজ হবে তবে মনে হয় ওভারঅল প্রস্তুতির ব্যাপারে সচেতন ছিল সরকার এবং আমাদের বিভিন্ন ত্রাণ সংস্থার যে কর্মীরা রয়েছেন তাদের ফলে এটা হচ্ছে আমি জানি যে এখানে আনসার পুলিশ বর্ডার গার্ড ফোর্স এগুলো সবাইকে মোবিলাইজ করা হয়েছে যার ফলে আমার আশঙ্কা যে এই ঘূর্ণিঝড়ের প্রকোপটা সেইরকম হবে না যেটা আমরা লক্ষ্য করেছি দুই হাজার সাত সালে নভেম্বরে যখন সাইক্লোন সিডোর হয়েছিল এবং প্রায় দশ হাজার লোকের প্রাণহানি হয়েছিল সেক্ষেত্রে আমার মনে হয় যে এবারকার সিচুয়েশনটা অনেকটা অনেক এগিয়ে গিয়েছে এবং যেহেতু আহ শক্তিও কম আসলে আমরা ধরে নিতেই পারি যে আমরা আসলে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য